সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ থেকে এসেছি। আমরা এই নীলফামারী জেলার ডিমলা উপজেলা বালাপাড়া গ্রামে এসেছি। আমরা যুবরাজের একটা মাঠ দিবস একটা প্লটে এসেছি। এটা আমরা আসলে চোখে দেখে যেটা আসলে ইভালুয়েশন করব, মূল্যায়ন করব, সেই আলোকে আমরা আসলে কিছু কথা বলতে চাই এবং যার জমিতে করেছি তার মতামত নেব এবং পাশাপাশি আমাদের এক বড় রিটেলার ভাই আছে এবং ওনার মতামত নেব এবং সংশ্লিষ্ট অফিসার এখানে আমাদের আছে। তো আমরা এখানে আজকে প্রায় 150 জন হবে, কৃষক কিষানী সহ 150 জন আমরা এখানে উপস্থিত হয়েছি। তো সব মিলে আমরা একটা ভালো রেসপন্স পেয়েছি এখানে, যার কারণে এখানে একটা মাঠ দিবস আমরা প্ল্যান করেছি যুবরাজের উপর। তো আমি প্রথমে চাষি ভাইয়ের সাথে একটু পরিচয় হবো আর কি। তো চাচা আপনার নামটা কি বলবেন? আমি মোহাম্মদ জাকির হোসেন। আপনি কি করেন? আমি দলিল লেখক, দলিল খাবার। আপনি দলিল লেখক? কৃষি কাজের সাথে কতদিন ধরে আছেন? কৃষি কাজ দীর্ঘদিন, প্রায় কত বছর ধরে? তাও মোটামুটি 40-এর ঊর্ধ্বে। 40-এর ঊর্ধ্বে। ভুট্টা কত কত কতদিন ধরে চাষ করেন? 20 বছর ধরে চাষ করতেছেন। এই যে আপনি আমাদের জনাল ভাইয়ের কাছ থেকে নিয়েছেন নাকি? আমার এই জনাল ভাইয়ের পরিচয় করে দেই। জনাল ভাই একজন বড় রিটেলার, উনি আমাদের ব্র্যাক সিড একটা প্রোডাক্ট বিক্রি করে একটাবারে ডিমলা থেকে, এখান থেকে ডিমলা থেকে প্রায় 10 কিলো দূরে। তো আপনি সব মিলে কত কতগুলো ভুট্টা বিক্রি করেন সব কোম্পানি মিলে? 20-25 টন। 20-25 টন বিক্রি করে। ওনার যথেষ্ট পটেনশিয়ালিটি আছে, ওনার হাত দিয়েই এই চাচা কিন্তু আমাদের এই যুবরাজটা ক্রয় করেছেন। তো যাই হোক, আমরা যুবরাজ যে মাঠে দেখতেছি, তো মাঠে দেখে আপনার কি মনে হচ্ছে, এই যে যুবরাজ দেখে কি মনে হচ্ছে এখন পর্যন্ত? আশানুরূপ ফল হবে, এইটাই আশা করি। আশানুরূপ ফল হবে, তাই তো? তো যাই হোক, আমরা আসলে আমি আসলে কিছু কথা বলতে চাই আর কি যুবরাজ। তো আমরা যে যুবরাজটা নিয়ে কথা বলছি, যে যুবরাজটা এই যে দেখেন যুবরাজ, এই এইটা হলো আমাদের একটা ভালো জাত, আগাম জাত। এই জাতটা 140 থেকে 45 দিনে আপনারা হারভেস্ট করতে পারবেন। অন্যান্য জাতের তুলনায় 15 দিন আগাম, 15 দিন আগাম আসে এবং ফলন, এটার ফলন 180 মনের ঊর্ধ্বে, 180 মনের ঊর্ধ্বে একরে। তো যাই হোক, এইটার এইটা যে 180 মন উপরে আসবে, এই যে 180 মনের উপরে ফলন দিবে, কেন ফলন দিবে, কিভাবে আপনারা মেজার করবেন, আমি অতি সংক্ষেপে কিছু আপনাদের মূল্যবান তথ্য দিতে চাই। ধরেন আমি যদি একটা মোচা নেই আর কি, এই যে দেখেন একটা মোচা, হ্যাঁ এই মোচা, একটা মোচা থেকে কিন্তু বোঝা যায় এই ফলটা ভালো হবে কি না। দেখেন এটার কিন্তু হাক্স কভারটা, এটাকে মুখ দিয়ে ঢাকা থাকে, বৃষ্টির পানিতে পড়বেন, এটা কিন্তু একবারে পুরোপুরি ঢাকা, ঠিক আছে, পুরোপুরি ঢাকা। দেখেন আমি যদি খুলাই, এবং এটা খুবই টাইট, যে দেখবেন যে যত যে মোচা খুবই যদি লুজ হয় তাহলে ওইটার ময়েশ্চারের পরিমাণ বেশি থাকে, লুজ হওয়ার কারণে, লুজ হলে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকবে, ময়েশ্চারের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার ফলন কমে যাবে। এইটা খুবই টাইট, এটা আপনার শুকনো, বেশি শুকনো লাগানো পারবেন বা জমিতে 2-3 দিন শুকলে, শুকাইলেই কিন্তু আপনার আর শুকানো লাগবে না, এখান থেকে আপনি বিক্রি করতে পারবেন। যাই হোক, আমরা এখন খুলে দেখি এটার হাক্স কভারটা খুবই ঢাকা এবং এইটার যে হাক্সের টাইটনেস মানে শক্তিশালী, এটা যে দেখেন আমি খুলতে চাই, এইটা হলো আমাদের যুবরাজের মোচা। এই যে যুবরাজের মোচাটা আমি দেখালাম আপনাদেরকে, যে দেখেন একটু ক্লোজ দেখান মোচাটা, হ্যাঁ এই যে যুবরাজের মোচা, এটা হলো মোচা আমাদের, হ্যাঁ একেবারে টিপ সেটিং, এই যে একবারে টিপ সেটিং, একেবারে কপাল পর্যন্ত, একবারে কপাল পর্যন্ত এর দানা পরিপূর্ণ, দানা পরিপূর্ণ। এখানে আমরা শাড়ি পাইছি, আমরা হলো এখানে শাড়ি দেখা যাচ্ছে কটা, 1 2 3 4 5 6 7 8 অনেকগুলো আছে, 18টা শাড়ি, এটা 18টা শাড়ি এবং অ্যাভারেজে যদি দেখে 42 থেকে 44টা যদি আপনার হয় কলামে যদি দানা হয় তাহলে কিন্তু ফলন 180 মনের উপরে চলে যাবে। এবং প্রতিটা গাছে যদি 2টা মোচা ধরেন আপনি, একটা যদি মোচা ধরেন তাহলে কিন্তু ফলন আপনার কত দূরে চলে যাবে দেখেন। হ্যাঁ যাই হোক, এই যে আমরা যুবরাজ নিয়ে কথা বলতেছি, যুবরাজের আপনার হাক্স কভারটা ঢাকা থাকে এবং টাইট থাকে। এবং আর একটা জিনিস হলো আপনারা দেখবেন যে এই যুবরাজটা একটু ভাঙলাম, হ্যাঁ এই যে দেখেন, এই যে ভাঙতেছে, কর করতেছে মানে জমিতে শুকিয়ে গেছে। এই যে দেখেন এর রেকিসটা চকলেট কালারের মতো, আমরা যদি একটু দেখাই আর কি, হ্যাঁ এই যে দেখেন রেকিসটা চকলেট কালার মতো এবং দানাটা দেখেন, এই যে দানাটা টোটালটি সেমি পরিপুষ্ট, হ্যাঁ এটা পরিপুষ্ট আর কি, এটা পরিপুষ্ট। এই যে দেখেন এর মধ্যে, এই দানার মধ্যে দেখেন পুরোটা লালচে না, দানাটা পুরোটা লালচে। যদি এর মধ্যে এই পেটটাতে যদি সাদার পরিমাণ বেশি থাকে
ওই 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 ভুট্টা আপনি বাসায় নিয়ে গেলে এখানে যদি 140 মন পান বাসায় যা দেখবেন যে ওটা শুকানোর পর 110 মন হয়ে গেছে ওটা পানির পরিমাণ বেশি থাকে এটা পানির পরিমাণ খুবই কম জমিতে যা ওখানেও 19 20 হবে এর বেশি হবে না এটার আর এটার আপনার মনে করেন যে আমরা জমিতে 22% ময়েশ্চার পাই 22-23 আপনার শুকানোর পর যারা আরদার তারা আপনারা 14-13% ময়েশ্চারে আপনারা এই প্রোডাক্টটা পারচেজ করে এই এই ইয়াটা তো আমরা ঠাকুরগাঁ পঞ্চগড় এবং দিনাজপুর ওই লাইনে এটা আমরা প্রোডাক্ট চাওয়ার পর আমরা দিতে পারি না ঠিক আছে কেন আমরা আরদাররা এটা খুঁজে নাই অতিরিক্ত টাকা দিয়ে এটা কিনে নাই তো যাই হোক এইটা হলো এই যে মনে করেন যে এই যে আপনার আমাদের এই যে যুবরাজের এই যে বৈশিষ্ট্য রেকিস্টার চিকন দানাগুলো পরিপুষ্ট এবং ময়েশ্চারের পরিমাণ খুবই কম যার কারণে জমিতে যা দেখা যাচ্ছে বাসায় গিয়ে আপনি মারাই করার পর ফলন আপনি একই পাবেন তো যাই হোক এটার আর একটা বৈশিষ্ট্য হলো যে এই গাছটা হলো কিন্তু খাটো তুলনামূলকভাবে খাটো এবং গোড়ায় এই যে দেখেন গোটা কিন্তু ধরে আপনার খুব মানে কোমর পর্যন্ত এই কোমর পর্যন্ত মোচা ধরে যার কারণে এটা কিন্তু হেলে পড়ে না আর একটা বৈশিষ্ট্য যে দেখেন এখানে এই যে গাছটা গোড়াটা হলো অ্যাঙ্কার মানে ওই যে শিপ জাহাজে মনে করেন যে কাঁকড়া দিয়ে ধরে না এটা হলো কাঁকড়া এটা ঝড় বৃষ্টিতে আপনার হেলে পড়বে না যদিও অতিরিক্ত জ্বর হয় এটা দুলবে বাতাসের মতো রাবারের গাছ বাতাসে দুলবে কিন্তু ভাঙবে না যার কারণে এই যুবরাজের যতগুলো বৈশিষ্ট্য আছে সময় উপযোগী জাত এবং চাষিদের একটা ভালো জাত আপনারা এই যে বালাগ্রামে যারা আছেন মা বোনেরা যারা আছেন আপনারা যারা ভুট্টা চাষ করেন আমরা ব্রাক থেকে এসেছি মূলত একটা মেসেজ দিতে আপনারা এই জাতটা যদি আবাদ করেন তাহলে কিন্তু ভালো ফলন পাবেন আর এইটা দানাটা দেখেন দানাটা হলো উজ্জ্বল কমলা রঙের আরদাররা আপনাকে খুঁজে নেবে এবং এটা বেশি দামে আপনারা কিনবেন তো যাই হোক এই পর্বে আমি জনাল ভাইয়ের কাছ থেকে আমি কিছু শুনতে চাই আপনি তো দেখলেন সব আপনি বিক্রি করছেন ব্র্যাকের প্রতি আস্থা বিশ্বাস যার কারণে কিন্তু আপনি গত বছর চোখ বন্ধ করে বিক্রি করেছেন তো আপনি দেখে আপনার কিছু কাছে কি মনে হচ্ছে আমার কাছে খুব ভালো মনে হচ্ছে আপনি তো বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করেন সামনে বছর আপনি আপনার এই দেখলেন দেখার পর আপনি কি বলছেন চাষিদের কি তো দেওয়া যায় আগামী বছর সুন্দরভাবে দেওয়া যাবে এবং আপনার হ্যান্ড হোল্ডিং আপনার একটা সহযোগিতা চাচ্ছি যাতে চাষিরা মানে উপকৃত হয় চাষিরা লাভবান হইলে আপনাদেরও লাভবান আমাদেরও লাভবান ব্র্যাকের উদ্দেশ্যই তাই ব্র্যাকের উদ্দেশ্যই হলো যে একটা কোয়ালিটি বীজ আর চাষিদের হাতে তুলে দিয়ে চাষিকে পিক আপ করা তো যাই হোক আজ আর আমরা বেশি সময় নষ্ট করব না তো আপনি শেষ পর্বে আমার সাথে সংশ্লিষ্ট অফিসার সাদেকের যদি মূল্যায়ন আমরা নেই একটু আপনি তো দেখলেন আপনি নিজেও এখানে পজিশনিং করছেন তো আপনার কাছে কী মনে হচ্ছে ধন্যবাদ আমাদের আরএসএম ভাইকে আসলে আমি যেটুকু বলতে চাই ব্ল্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ সাধারণত প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকে এই এলাকাটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ভুট্টার বীজ বিক্রি করে থাকে এই জন্য অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমি ব্র্যাকের প্রতিনিধি হিসাবে এই এলাকায় এসেছি আসার পর দেখছি যে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য আমি যুবরাজ তুলে দিচ্ছি যুবরাজ হচ্ছে আমাদের একটা খুব ভালো ভ্যারাইটি যদি আবাদ মানুষ করে তাহলে উপকৃত হবে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এর পূর্ব থেকেও আপনাদের উন্নয়নে কাজ করে থাকে সেই লক্ষ্য অর্জন করে আমি এনাদের ভালো যেন হয় সেই লক্ষ্যটাই অর্জন করতে চাচ্ছি ধন্যবাদ আপনার সাথে আপনি খুব সুন্দর একটা পজিশনিং করছেন এই জায়গাটা আপনাদের টোটালি একটা গ্যাপ মার্কেট আমরা এখানে এই যে মুরব্বী প্রায় 40 বছর ধরে কৃষির কাজে জড়িত এবং ভুট্টা উনি 20 বছর প্রায় 20 বছর ধরে চাষ করে উনি নিজে বলছে যে 20 বছর ধরে আমি কিন্তু এরকম কোনোরকম ফল আশা করি এই টোটাল প্লটটাই কিন্তু যুবরাজের টোটাল এই যে চোখ যতদূর যাচ্ছে তত টোটাল আপনি কত কেজি আপনি বিক্রি করছেন আমি 1 কার্টন নিয়ে আসছি পরে আবারও দিচ্ছি টোটাল কত কেজি জন্য 28 কেজি উনি প্রায় 28 কেজি যুবরাজ করছে এই টোটাল প্লটটাই কিন্তু উনি করছে এবং ভালো একটা সারা পড়েছে তো আশা করি এই বালাগ্রামে যারা আছেন আগামী বছর সবাই যুবরাজ করবেন কি করবেন তো সবাই একটু হাত তুলেই আগামী বছর আমরা কি চাষ করবো আমরা আগামী বছর কি চাষ করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি এবং আগামী বছর আমরা যুবরাজ চাষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ